হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমাদের সকলের জন্য দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি। 6 কেন্দ্রীয় বাহিনীতে নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা সিম্পলি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তোমরা যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, সায়েন্স কমার্স আর্টস যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। তো এখানে মোট শূন্য পদ কত রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কেমন কি লাগবে, বয়সীমা কেমন কি চাওয়া হয়েছে, হাইট ওয়েট কত লাগবে। হাইট বলে রাখি, মাত্র 165 সেমি হাইট হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ তোমরা কিন্তু কোয়ালিফাই করে যাবে হাইটের তরফ থেকে। 165 সেমি কিন্তু হাইট লাগবে। তো কবে থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে, আবেদনের শেষ তারিখ কত রয়েছে, বেতন কত দেওয়া হবে, সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো একদম অফিসিয়াল নোটিফিকেশন সহ। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। আর এই নোটিফিকেশনটা পেতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে নোটিফিকেশনটা আমি শেয়ার করে দিচ্ছি। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমরা ডিরেক্টলি একদম অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এখানে দেখতে পাচ্ছ বর্ডার সিকিউরিটি ফোর্স, এখানে তোমাদের ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবে। ঠিক আছে, তোমাদের কনস্টেবল, হেড কনস্টেবল, স্টেনোগ্রাফার পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হবে, দেখতে পাচ্ছ। তোমাদের এখানে ডিরেক্ট রিকমেন্ড সাব ইন্সপেক্টর। এখানে তোমাদের অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, 9/6/2024 থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে, আবেদনের শেষ তারিখ রয়েছে 8/7/2024। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কিন্তু এই যে ওয়েবসাইটটা দেখছো, এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এখানে গিয়ে অনলাইনে আবেদনটা করে নেবে। ঠিক আছে, তারপরে তোমাদের এখানে দেখো বলেছে নিয়োগ প্রসেস, অর্থাৎ কীভাবে তোমাদের সিলেকশান করা হবে। প্রথমে তোমাদের পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি হবে, তারপরে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ এক্সাম নেওয়া হবে, তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। ঠিক আছে, এই প্রসেসে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে, অর্থাৎ প্রথমে তোমাদের কিন্তু মাঠ হচ্ছে। ঠিক আছে, এখানে তোমাদেরকে বলে রাখি, অনেকেই ভাষা নিয়ে প্রবলেম থাকে যে কোন ভাষায় এক্সামটা হবে, তো বলে রাখি প্রথমেই তোমাদের এখানে কিন্তু ইংলিশ কিংবা হিন্দিতে, এই দুটো ভাষাতেই কিন্তু তোমাদেরকে এক্সামটা দিতে হবে। ঠিক আছে, ইংলিশ হিন্দি এই দুটোতেই কেবল, বাংলাতে এক্সাম কিন্তু হচ্ছে না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বেতনের কথা যদি বলো, বেতন 29,200 টাকা থেকে 92,300 টাকা তোমরা বেতন পাবে। ঠিক আছে, আর তোমরা যদি হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালের ক্ষেত্রে তোমরা পাবে 25,500 টাকা থেকে তোমরা এখানে পাবে 81,100 টাকা পার মান্থ, লেভেল 5 এবং 4 অনুযায়ী কিন্তু তোমরা পাচ্ছ। ঠিক আছে, এখানে ভ্যাকান্সি দেখো তোমাদের, যেমনটা বললাম 6 কেন্দ্র বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, সিআইএসএফ, এসএসবিতে নিয়োগ করা হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে। এখানে দেখতে পাচ্ছ ভ্যাকান্সিগুলো ভাগ করা রয়েছে মেল ফিমেল উভয় মিলে। ঠিক আছে, এখানে 17টা টোটাল রয়েছে বিএসএফে, তারপরে 21টা রয়েছে সিআরপিএফে, আইটিবিপিতে 56টি, সিআইএসএফে 146টি কিন্তু শূন্যপদ রয়েছে। আর তোমাদের এখানে হাবেলদার এবং কনস্টেবলের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি ভাগ করে দেওয়া রয়েছে, সিআইএসএফে 496টি, ভালো একটা শূন্যপদ কিন্তু রয়েছে। টোটাল তোমাদের 1500 আই থিঙ্ক 25টি না 26টি শূন্যপদ কিন্তু তোমাদের এখানে হচ্ছে, ভালো একটা শূন্যপদ কিন্তু তোমাদের রয়েছে দুটো মিলে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এখানে আবেদন করতে একদমই ভুলো না। এজ তোমাদের 18 থেকে 25 বছর লাগছে। ঠিক আছে, 18 থেকে 25 বছর হয়ে থাকলে তোমরা এখানে 1/8/2024 হিসাবে বয়সটা হিসাব করে নেবে, আর তো 18 থেকে 25 বছর হলে আবেদন করতে পারবে, এবং SC/ST হয়ে থাকলে 5 বছর, OBC হয়ে থাকলে 3 বছর বয়সের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এখানে এডুকেশন কোয়ালিফিকেশান যেমনটা বললাম, সিম্পলি তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলেছে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে, তো এইভাবে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে। আর অনলাইনে আবেদন করার জন্য তোমাদের এখানে সিম্পলি 100 টাকা অনলাইন ফি লাগে, শুধুমাত্র 100 টাকা। আর SC/ST হয়ে থাকলে কোনো রকম টাকা পে করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমাদের যে এক্সাম সেন্টার সেগুলো কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে দেখো এখানে তোমাদের দেওয়া রয়েছে সিলেবাস এবং হাইট ওয়েট দেওয়া রয়েছে, 165 সেমি হাইট লাগবে ছেলেদের ক্ষেত্রে, যেমনটা বললাম 77 সেমি চেস্ট লাগবে, 5 সেমি কিন্তু ফলাতে হবে, এখানে তোমাদের দেওয়া রয়েছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু তোমাদের প্রোভাইড করা রয়েছে। তারপরে তোমাদের যে এক্সামটা হবে, এখানে 20টি করে কোশ্চেন থাকবে, এখানে দেখতে পাচ্ছ 1 ঘন্টা 40 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। ঠিক আছে, 100 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, হিন্দি ইংলিশ রয়েছে, ল্যাঙ্গুয়েজ অপশনাল, তোমাদের রিজনিং রয়েছে, ম্যাথ রয়েছে, কম্পিউটার নলেজ রয়েছে, এগুলো কিন্তু তোমাদের এখানে রয়েছে, সিলেবাসটা তোমরা দেখে নিতে পারো। আর তোমাদের এখানে 1.6 কিমি রান করতে হবে 6 মিনিটে। ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 1.6 কিমি রান ছেলেদের ক্ষেত্রে, এখানে দেখতে পাচ্ছ
1600 মিটার রান 6 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে, আর ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার রান 4 মিনিট 45 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো এইভাবে নিয়োগ করা হবে BSF-এর 5 কেন্দ্র বাহিনীতে। তো তোমরা চাইলে আবেদন করতে পারো, ভালো একটা সুযোগ, মুখ্যম সুযোগ, বর্তমানে অনলাইনে আবেদন চলছে, তো অবশ্যই তোমরা চাইলে আবেদন করতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখো হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।